আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। SSR এর অনলাইন ক্লাসে ক্লাস 5 এর ছাত্রদেরকে স্বাগতম। প্রিয় ছাত্ররা, আজকে আমরা কোরআনের একটি ক্লাস করব। প্রিয় ছাত্ররা, আমরা কোরআন পড়ব এবং কোরআন পাঠে দক্ষতা অর্জন করব। কোরআন পাঠে দক্ষতা অর্জনের জন্য আমাদেরকে মাখরাজ, সিফাত, তাজউইদ ইত্যাদি বিষয় সম্পর্কে অবগত হতে হবে, ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় ছাত্ররা, এই জন্য আজকে আমরা তাজউইদের একটা বিশেষ অংশ ওয়াজিব কুন্না, আরেকটা অংশ হলো মধ্যে তবিঈ। তাজউইদের বিশেষ দুইটা অংশ নিয়ে আলোচনা করব এবং আজকের পাঠ সূরা জিনের 11 নং আয়াত থেকে 20 নং আয়াত পর্যন্ত আমরা পড়ব। আমাদেরকে দক্ষতা অর্জন করার জন্য এই বিষয়গুলি খুব ভালোভাবে অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআন পাঠে দক্ষ হবে তারা কাল কিয়ামতের দিন পরকালে তারা নবীগণের সঙ্গে হবে, যারা দক্ষতা অর্জন করবে তারা ফেরেশতাগণের সঙ্গে হবে। এই জন্য আমরা চলো কোরআন পড়ব এবং কোরআন পাঠে দক্ষতা অর্জন করার চেষ্টা করি। চলো আমরা বোর্ড থেকে পড়ি। SSR স্কুল শ্রেণী 5A বিষয় কোরআন, আয়াত 11 থেকে 20, তারিখ 7/10/2020, শিক্ষক উস্তাদ আব্দুর রহমান। প্রিয় ছাত্ররা, শিখন ফল আজকের পাঠ থেকে তোমরা যা শিখবে, সূরাতুল জিন্নের 11 থেকে 20 নং আয়াত পর্যন্ত মুখস্থ করতে পারবে, সূরাতুল জিন্নের 11 থেকে 20 আয়াত পর্যন্ত মুখস্থ করতে পারবে, ওয়াজিব কুন্না ও মধ্যে তবিঈ এগুলো বলতে পারবে, কোন কোন জায়গায় ওয়াজিব কুন্না এবং কোথায় মধ্যে তবিঈ এগুলি তোমরা খুব ভালোভাবে বলতে পারবে। ওয়াজিব কুন্না এবং মধ্যে তবিঈ এগুলির বাস্তব প্রয়োগ দেখাবো আজকে তোমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَأَنَّا مِنَّا الصَّالِحُونَ وَمِنَّا دُونَ ذَلِكَ كُنَّا طَرَائِقَ قِدَدًا وَأَنَّا ظَنَنَّا أَن لَّن نُّعْجِزَ اللَّهَ فِي الْأَرْضِ وَلَن نُّعْجِزَهُ هَرَبًا وَأَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدَى آمَنَّا بِهِ فَمَنْ يُؤْمِنْ بِرَبِّهِ فَلَا يَخَافُ بَخْسًا وَلَا رَهَقًا وَأَنَّا مِنَّا الْمُسْلِمُونَ وَمِنَّا الْقَاسِطُونَ فَمَنْ أَسْلَمَ فَأُولَئِكَ تَحَرَّوْا رَشَدًا وَأَمَّا الْقَاسِطُونَ فَكَانُوا لِجَهَنَّمَ حَطَبًا وَأَنْ لَوْ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ لَأَسْقَيْنَاهُمْ مَاءً غَدَقًا لِنَفْتِنَهُمْ فِيهِ وَمَنْ يُعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهِ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا قُلْ إِنَّما أَدْعُو رَبِّي وَلَا أُشْرِكُ بِهِ أَحَدًا। প্রিয় ছাত্ররা, এখন এখানে ওয়াজিব গুণাসমূহ, আমার চিহ্নিত শব্দগুলির ওয়াজিব গুণা, যেসব জায়গায় আমি লাল চিহ্ন দিয়ে রেখেছি এগুলির ওয়াজিব গুণা সম্পর্কে আলোচনা হবে। এখন দেখো, নুনের উপর তাসদীদ, এখানে কি গুণা হবে? ওয়াজিব গুণা। তোমরা জানো, নুনের উপর আর মিমের উপর তাসদীদ থাকলে ওয়াজিব গুণা করে পড়তে হয়। ওয়াজিব গুণা এর পরিমাণ একালিফ, একালিফ পরিমাণ গুণা করতে হয়, এটার নাম ওয়াজিব গুণা। ওয়ান্না মিন্নাস সালিহুনা, ওয়ান্না একালিফ গুণা, ওয়াজিব গুণা, মিন্না মিন ওয়াজিব গুণা, মিন্নাস সালিহুনা ওয়া মিন্না, এখানে ওয়াজিব গুণা আর একালিফ হবে। কুন
গুন্না, নুনুর প্রত্যাশিতে জন্য ওয়াজিব গুন্না, ওয়া আন্না এখানে নুনুর প্রত্যাশিতে জন্য ওয়াজিব গুন্না, গনান্না নুনুর প্রত্যাশিত ওয়াজিব গুন্না, আল্লান নুজিজাল্লাহ লান এখানে নুনুর প্রত্যাশিত এদগামে বা গুন্না বলে কিন্তু নুনুর প্রত্যাশিত এখানে ওয়াজিব গুন্না, গুন্না করা ওয়াজিব, ওয়ালান নুজিজাহু ওয়ালান নুজিজাহু এখানেও নুনুর প্রত্যাশিত ওয়াজিব গুন্না, ওয়া আন্না নুনুর প্রত্যাশিত ওয়াজিব গুন্না করে পড়তে হবে একালিফ গুন্না, লাম্মা মিমের প্রত্যাশিত ওয়াজিব গুন্না একালিফ লম্বা হবে, ওয়া আন ওয়া আমান্না বি নুনুর প্রত্যাশিত একালিফ গুন্না করে পড়তে হবে ওয়াজিব গুন্না, ওয়া আন্না এখানে নুনুর প্রত্যাশিত ওয়াজিব গুন্না, মিন্না এখানে নুনুর প্রত্যাশিত হওয়ার কারণে ওয়াজিব গুন্না হবে, ওয়া মিন্না ওয়া মিন্নাল কাসিতুন ওয়া মিন্না এখানে নুনুর প্রত্যাশিত ওয়াজিব গুন্না, ওয়া আম্মাল কাসিতুনা এখানে মিমের প্রত্যাশিত এজন্য ওয়াজিব গুন্না, এখানে গুন্না করা ওয়াজিব, লি জাহান্নামা এখানে নুনুর প্রত্যাশিত ওয়াজিব গুন্না, লাসকাইনাহুম মাআন গাদা লাসকাইনাহুম এখানে মিমের প্রত্যাশিত ওয়াজিব গুন্না, গুন্না করে পড়তে হবে একালিফ গুন্না হবে, ওয়া আন্নাল মাসাজিদা এখানে নুনুর প্রত্যাশিত কি গুন্না, ওয়াজিব গুন্না, ওয়া আন্নাহু নুনুর প্রত্যাশিত ওয়াজিব গুন্না, লাম্মা মিমের প্রত্যাশিত ওয়াজিব গুন্না আর মিমের সাথে আলিফ থাকার কারণে একালিফ লম্বা হবে, ইন্নামা নুনুর প্রত্যাশিত ওয়াজিব গুন্না। প্রিয় ছাত্ররা চলো আমরা এবার মধ্যে তবিয়েগুলি দেখে আসি। প্রিয় ছাত্ররা তোমরা জানো মধ্যে তবিয়ে কখন হয়, মদের হরফের পরে অথবা মদের হরকতের পরে হামজা কিংবা সাকিন না থাকলে মধ্যে তবিয়ে হয়। এখানে দেখো প্রথমে মদের হরকত আস-সালিহুন, স খারা জবর মদের হরকত, মদের হরকতের পরে এখানে হামজাও নাই সাকিনও নাই, সুতরাং এখানে স একালিফ লম্বা হবে মধ্যে তবিয়ে, সুনা ওটা মদের হরফ, মদের হরফের পরে হামজাও নাই সাকিনও নাই, এই জন্য মধ্যে তবিয়ে, দুনা ওটা মদের হরফ, মদের হরফের পরে হামজাও নাই সাকিনও নাই, এই জন্য কি মদ হবে, মধ্যে তবিয়ে, জালিক জাল জাল খারা জবর, জা মদের হরকত, মদের হরকতের পরে হামজাও নাই সাকিনও নাই, সুতরাং এখানে মধ্যে তবিয়ে একালিফ লম্বা হবে, আল্লাহ হ্যাঁ এখানে লামটা একালিফ লম্বা হবে মধ্যে তবিয়ে, ফালা ইয়াখাফু ফালা আলিফটা মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, আলিফ মদের হরফ, মদের হরফের পরে এখানে হামজাও নাই সাকিনও নাই, সুতরাং মদ লা মধ্যে তবিয়ে, ইয়াখাফু খালিফ জবর খাফ আলিফটা মদের হরফ, মদের হরফের পরে হামজাও নাই সাকিনও নাই, এই জন্য এটা মধ্যে তবিয়ে, ওয়ালা এটা মধ্যে তবিয়ে, মদের হরফের পরে হামজাও নাই সাকিনও নাই, এই জন্য মধ্যে তবিয়ে, কাসিতুনা কা মদের হরকতের পরে হামজাও নাই সাকিনও নাই, সুতরাং কা এটা মধ্যে তবিয়ে, তুনা ওটা মদের হরফ, মদের হরফের পরে হামজাও নাই সাকিনও নাই, সুতরাং এর মধ্যে তবিয়ে একালিফ মদ, কানু কা মদের হরফ, নু ওটা মদের হরফ, কা এখানে আলিফটা মদের হরফ, মদের হরফের পরে হামজাও নাই সাকিনও নাই, এজন্য মধ্যে তবিয়ে, নু ওটা মদের হরফ, মদের হরফের পরে হামজা কিংবা সাকিন না থাকার কারণে এখানেও মদের হরফ, লিল্লাহি লাম খারাজ ওয়াল্লা মদের হরফ, মদের হরকত, মদের হরকতের পরে হামজা কিংবা সাকিন না থাকার কারণে মধ্যে তবিয়ে, লাসকাইনা মদের হরকত, মদের হরকতের পরে হামজা কিংবা সাকিন না থাকার কারণে মধ্যে তবিয়ে, ইস্তাকামু কা আলিফটা মদের হরফ, মদের হরফের পরে দেখো হামজাও নাই সাকিনও নাই, তাহলে মধ্যে তবিয়ে, মু ওয়াও ওটা মদের হরফ, মদের হরফের পরে হামজাও নাই সাকিনও নাই, এজন্য মধ্যে তবিয়ে, তরিকাতি রি রায়াজের রি জের বাম পাশে জুজমুল ইয়া, ইয়াটা মদের হরফ, মদের হরফের পরে হামজাও নাই সাকিনও নাই, সুতরাং এখানে মধ্যে তবিয়ে, ফাকানু কা মধ্যে তবে, নু মধ্যে তবে, কেন মদের হরফের পরে হামজা কিংবা সাকিন নাই, মাসাজিদা সিন খারা জবর সা মদের হরকত, মদের হরকত পরে হামজা কিংবা সাকিন না থাকার কারণে এখানে মধ্যে তবিয়ে, আযাবান আযা দাল দাল আল জবর দা আযা মদের হরফের পরে হামজা কিংবা সাকিন না নাই, এই জন্য মধ্যে তবিয়ে, ফালা লাম আল জবর লা মধ্যে তবি, তাদউ আইন ওয়া তাসউ মদের হরফ দেখো ওয়াউডার পরে হামজা কিংবা সাকিন নাই, এই জন্য মধ্যে তবিয়ে,
ইকামা আলিফ মদের হরফ, মদের হরফের হামজা কিংবা সাকিন না থাকার কারণে মদে তবিঈ ইয়াদউহু আইন ওয়া ফিসহু হাফিসহু ইয়াদউহু একানে মদে তবিঈ কাদু কালিফ মদের হরফ, মদের হরফের হামজা বা সাকিন না থাকার কারণে মদে তবিঈ দু দাল ওয়া ফিস দু ওয়া ওটা মদের হরফ, মদের হরফের পরে হামজা কিংবা সাকিন নাই এই জন্য মদে তবিঈ ইয়াকুনুনা ইয়াকুনুনা কু মদের মধ্যে তবি নু মধ্যে তবি দেখো মদের হরফের পরে হামজা নাই সাকিন নাই সুতরাং কু মদের হরফ কু মধ্যে তবি নু নু নবেশ নু মদের হরফের পরে নুন মদের হরফের পরে হামজা কিংবা সাকিন নাই জন্য এখানে মধ্যে তবি আদউ আইন ওবেশ হু মধ্যে তবিঈ মদের হরফের পরে কি নাই হামজা কিংবা সাকিন নাই। প্রিয় বন্ধুরা তোমরা জানো মদের হরফের পরে হামজা কিংবা সাকিন না থাকলে মধ্যে তবিঈ হয়, মধ্যে তবিঈ কখন হয় মদের হরফের পরে হামজা কিংবা সাকিন না থাকলে মধ্যে তবিঈ। দেখো কামা আলিফটা মদের হরফ, মদের হরফের পরে হামজা নাই সাকিন নাই এই জন্য মধ্যে তবিঈ লিল্লাহি খারাজ আবার মদের হরকত, মদের হরকতের পরে হামজা কিংবা সাকিন না থাকার কারণে মধ্যে তবিঈ দুনা ওয়াওটা মদের হরফ, মদের হরফের পরে হামজা কিংবা সাকিন নাই এই জন্য মধ্যে তবিঈ দালিকা আলিফ খারাজ আবার মদের হরকত, মদের হরকতের পরে হামজা কিংবা সাকিন নাই এই জন্য মধ্যে তবে। প্রিয় বন্ধুরা তোমরা আগে থেকে এইগুলি জানো কিন্তু এখন তোমাদের বাস্তব প্রয়োগ দেখাইতে হবে এই জন্য আমি তোমাদের কাজকে বাস্তব প্রয়োগ দেখাইলাম। আমাদের দলীয় কাজ এখন প্রিয় বন্ধুরা তোমরা সূরা জিনের ১১ নং আয়াত থেকে ২০ নং আয়াত পর্যন্ত একে অপরকে শোনাও, ১১ নং আয়াত থেকে ২০ নং আয়াত পর্যন্ত তোমরা একে অপরকে শোনাও, কাছে যারা আছে তোমাদের আম্মা বা বড় ভাই বোন যারা আছে তাদেরকে শোনাও। আর মধ্যে তবিঈ এবং ওয়াজিব, মধ্যে ওয়াজিব, মধ্যে তবিঈ এবং ওয়াজিব গুন্না, মধ্যে তবিঈ এবং ওয়াজিব গুন্না সম্পর্কে আমি তোমাদেরকে যা বলেছি মধ্যে নুনের উপর আর মিমের উপর তাজিদ হলে ওয়াজিব গুন্না। আর মধ্যে তবিঈ কখন মদের হরকতের, মদের হরফ, মদের হরফের পরে কিংবা মদের হরকতের পরে হামজা কিংবা সাকিন না থাকলে মধ্যে তবিঈ। এই তিনটা বিষয় সূরা জিনের ১১ থেকে ২০ নং আয়াত পর্যন্ত তোমরা একে অপরকে শোনাবে, মধ্যে তবিঈ একে অপরকে শোনাবে, আর ওয়াজিব গুন্নাগুলো একে অপরকে শোনাও। এবার মূল্যায়ন, চিহ্নিত শব্দ, আমি তোমাদেরকে যে শব্দগুলি চিহ্ন দেখাইছি এখন বোর্ডে যা আছে তোমরা দেখতে পাচ্ছ এগুলি চিহ্নিত শব্দগুলির ওয়াজিব গুন্না, কোনটা ওয়াজিব গুন্না এবং কেন ওয়াজিব গুন্না আমি সবগুলি বলে দিয়েছি, এগুলি তোমরা একে অপর তোমরা এগুলি বলো। এবং মধ্যে তবিঈ কোন কোন জায়গায় হবে, মধ্যে তবিঈর চিহ্নিত জায়গাগুলির মধ্যে 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 তবিঈ হবে এগুলিও তোমরা বলো। এরপরে তোমাদের বাড়ির কাজ, আজকের বাড়ির কাজ হইল সূরা জিনের ১১ থেকে ২০ নং আয়াত পর্যন্ত তোমরা মুখস্থ করবে এবং আজকের পাঠের মধ্যে যে ওয়াজিব গুন্নাগুলো আছে এগুলি তোমরা শিখবে, মধ্যে তবিঈ যেগুলো আছে এগুলি খুব ভালোভাবে শিখবে। প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই, এখন তোমাদের তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।